নমস্কার বন্ধুরা, আজ আমি শেখাবো বেগুন ভাজা। কি করে চটজল দিয়ে বেগুন ভাজা যায় দেখে নেওয়া যাক। এটা খুবই সিম্পল রেসিপি। দেখুন তাহলে কি কি লাগছে। আমি আগে থেকে বেগুনগুলোকে গোল গোল করে কেটে রেখেছি এবং মাঝখান থেকে একটু চিরে রেখেছি, যাতে এর ভেতরে ভালো করে নুন ও চিনি ঢোকে, যাতে বেগুনটা খেতে খুবই ভালো লাগে। দেখছেন আমি অল্প অল্প করে নুন ছিটাচ্ছি এর ওপরে, প্রতিটার ওপরে অল্প অল্প করে নুন ছিটানোর পরে আমি একটু একটু করে চিনিও ছিটাচ্ছি। দেখুন আমি একটু একটু করে চিনিও ছিটাচ্ছি, যাতে প্রতিটার সাথে প্রতিটা ভালো করে মাখানো হয়। এরপরে আমি হাতে ভালো করে ধরে ধরে ভালো করে যেন প্রত্যেকটার সাথে প্রত্যেকটার ভেতরে নুন ও চিনি ঢোকে, ভালো করে আমি মাখিয়ে রাখবো কিছুক্ষণ। মাখিয়ে রাখার পর তেল গরম করে, তেলটা খুব গরম থাকবে, তারপরে আমি ওর ওপরে বেগুনগুলোকে দিয়ে দেবো। খুবই আস্তে আস্তে দিতে হবে, কারণ এটা একটু রিস্ক রয়েছে, তেল ছিটকে আসবে, তেলটা খুবই গরম। এরপরে ভালো করে বেগুনগুলোকে দিয়ে দেওয়ার পরে আমরা কিছুক্ষণ রেখে 2 মিনিট ভাজবো। 2 মিনিট ভাজার পরে একটু উল্টে দেবো, দেখবই লো ফ্লেমে গ্যাসটা করে রাখতে হবে। দেখছেন তেল খুবই গরম রয়েছে, আর লো ফ্লেমে বেগুনটা ভাজলে তাতে বেগুনের সব দিকটাই ভালো করে ভাজা হবে। আস্তে আস্তে করে ভাজতে হবে, ভেজে নেবার পর বেশ সুন্দর করে ভাজতে হবে, আস্তে আস্তে করে একদম। এবার উল্টে দিলাম, দেখছেন আমার একটা হালকা হালকা লাল হচ্ছে। এরকম আস্তে করেই, হালকা হালকা লাল করেই ভাজতে হবে, যাতে বেগুনের সব দিক ভালো করে ভাজা হয়, কোনো ভিতরে যেন শক্ত ভাব না থাকে। একদম আস্তে আস্তে করে আমরা নাড়ছি, যেন ভেঙে না যায় বেগুনগুলো। প্রতিটা দিকেই আমাদের লাল করে, সুন্দর লাল করে ভাজতে হবে। আবার আমরা কিছুক্ষণ পর নাড়বো, আমাদের ওই পিঠটাও হালকা লাল হয়ে গেছে। এরকম আস্তে আস্তে হালকা লাল করে করে ভাজতে হবে, যাতে আমাদের বেগুনটা ভালো দেখতেও হয় এবং টেস্টও যেন ভালো হয়। এটা আমরা ভাতের সাথেও ট্রাই করতে পারি, রুটির সাথেও ট্রাই করতে পারি, ভাত চালের সাথে ট্রাই করা যায়। দেখছেন কি সুন্দর, উল্টে দিলাম। এরপরে আমরা আমাদের দুটো পিঠি যেহেতু লাল হালকা হালকা হয়ে গেছে, এরপরে আমরা গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেবো, বাড়িয়ে দিয়ে করতে হবে, কারণ আমাদের দুটো দিকই ভালো করে ভাজা হয়ে গেছে। আমি যখন গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছিলাম, কিছুক্ষণ রেখেছিলাম, তারপরে দেখছেন আমার বেগুনের এক একটা পিঠ সব দিকই লাল হয়ে গেছে, প্রত্যেকটা দিকই লাল হয়ে গেছে। এরপর পরের দিকটা লাল করতে হবে, বেগুনের পরের পিঠটা, কারণ তাহলে বেগুনগুলো ভালো ভাজা হবে। একটা পিঠ ভাজা হয়ে গেছে, এর পরের পিঠটা উল্টে দিচ্ছি। দেখছেন আমার পরের পিঠগুলো লাল হয়ে গেছে। এরপরে বেগুনগুলোকে আস্তে আস্তে ছেঁকে ছেঁকে তুলতে হবে। দেখছেন আমি কেমন ছেঁকে তুলছি, কারণ বেগুনের ভেতরে এমনিই তেল থাকে, এটা ছাঁকা তেলে ভাজা, তাই জন্য একটু ছেঁকে তুলতে হবে। ছেঁকে ছেঁকে তোলার পর আপনারাও বাড়িতে ট্রাই করুন। দেখছেন কী সুন্দর বেগুনগুলোকে ভেজে ভেজে তুলে নিলাম। এই সুন্দর চটজলদি রেসিপি, এটাই আমরা ভাতের সাথেও খেতে পারি, ভাত ডাল। দেখছেন এটা